সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকার দোহারের দুই যুবকের বাড়িতে চলছে শোকের মাতম। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগলপ্রায় পরিবারের সদস্যরা। নিহতদের একজন দোহারের মাহমুদপুর গ্রামের মোসলেম মোল্লা। তার মৃত্যুর সংবাদ যেন কিছুতেই বিশ্বাস হচ্ছে না স্ত্রী জলির। দুই শিশু সন্তানকে নিয়ে তার ভবিষ্যৎ এখন অনিশ্চিত। নিহত আরেক যুবক দোহারের জয়পাড়ার মোহাম্মদ সেলিম, তার পরিবারেও চলছে শোকের মাতম। নিহতদের মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানান দুপরিবার।